রাধে রাধে, ধাম জোড়া শিকুর যাত্রা কি জয়, রাধা রানী কি জয়। তো আমরা এই মুহূর্তে রয়েছি, আপনারা এই মুহূর্তে দর্শন করলেন লক্ষণ পর্বত এবং নারায়ণ পর্বত। তো তার পাশেই রয়েছে হলো গজেন্দ্র এবং কুমিরকে যে ভগবান উদ্ধার করেছিলেন সেখানে পর্বত রূপে তারা রয়েছে। এখানকার ন্যাচারাল ভিউ, এখানকার যে সৌন্দর্য, এটা আমরা সাক্ষাতে যদি দর্শন করি তাহলে আমাদের যে এত আনন্দ আসবে আর পৃথিবীর অন্য কোনো প্রান্তে গিয়ে এত আমরা আনন্দ উপভোগ করতে পারবো না। তো আপনাদেরকে দর্শন করে ভগবান কৃষ্ণ যখন হাতি এবং কুমিরের যুদ্ধ হয়েছিল জলে, তখন ভগবানকে পুকারছিল, মানে ডেকেছিল গজেন্দ্র মানে হাতি। তখন ভগবান কৃষ্ণ এসে গজেন্দ্র মানে হাতিকে উদ্ধার করলো আর কুমিরের গলা কেটে দিয়েছে চক্র দিয়ে। তো এখানে তারা পর্বত রূপে রয়েছে। তো আপনাদেরকে চলুন আমি দর্শন করাচ্ছি, চলুন। রাধে রাধে। বলছি গজেন্দ্র পেলে বেলা না, গজেন্দ্র পেলে বেলা বলতে। আচ্ছা, এই সেই গজেন্দ্র অর্থাৎ হাতি যিনি এখানে ভগবানকে উদ্ধার ভগবান উদ্ধার করেছে, এই দেখুন পর্বত রূপে রয়েছে এখানে। দেখুন একজন পশুকেও ভগবান উদ্ধার করেছে, ভগবানের নামের কত মহিমা। যখন ভগবানকে আমরা বিপদে পড়ি, আমরা যখন প্রবলেমে পড়ি, তখন আমরা ভগবানকে ডাকি, কিন্তু আমরা যখন সুখে থাকি তখন আমরা ভগবানকে ডাকি না। তো ভগবানকে আমাদের সর্বসময় ভগবানকে স্মরণ করা আমাদের নীতি রয়েছে, কিন্তু আমরা বিপদে পড়লে ডাকি। দেখুন ভগবান সাক্ষাৎ এক পশুকে উদ্ধার করেছে, হাতি। এই পাশে রয়েছে কুমুর, এই যে কুমুর পর্বত রূপে রয়েছে, এই দেখুন, এই সেই কুমির। ভগবান কুমিরকে উদ্ধার করেছে, চক্র দিয়ে যখন কেটেছে ভগবানের হাতে যে মৃত্যু হবে তার তো ভগবান ধামই প্রাপ্তি হবে, এই সেই কুমির। তো ভগবান আমাদেরকে যুগে যুগে লীলা করে আমাদেরকে বোঝানোর জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তো এই সেই এখানে হিন্দিতে বলে গজেন্দ্র এবং মাগর। তো বাংলাতে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, মাগর মানে হলো কুমির আর গজেন্দ্র মানে হাতি। সেই হাতি এবং কুমিরের সাক্ষাৎ এই ধামে তারা পর্বত রূপে রয়েছে, ভগবান তাদেরকে উদ্ধার করেছে। দেখুন এখানকার ন্যাচারাল ভিউ এত সুন্দর, মানে অসাধারণ। তো আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব, আপনারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন। তো পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কেদারনাথ। তো আজকে অবধি তো ছোট ভিডিওটা ছোট হচ্ছে, এত এখানে দর্শন করেছে, আরো অনেক দর্শন হয়েছে, এই জন্য ছোট ভিডিও করছি। আগে মন্দির আছে, মন্দির দর্শন করবো, চলেন। তো চলুন চলো 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 আমরা মন্দির দর্শন করি। এখানে মন্দির রয়েছে আর এখানকার চারদিকে ন্যাচারালে তো সুন্দর জায়গা রয়েছে, আমরা মুগ্ধ হয়ে গেছি, মুগ্ধ, ধন্য জীবন, আর জীবনে কিছু চাই কি। তো এখানে মন্দির রয়েছে, আমরা মন্দির দর্শন করবো, তারপরে আমরা আবার বদ্রীনাথে যাবো, প্রসাদ পাবো, তারপরে কেদারনাথ যাবো। তো সঙ্গে থাকুন। এখানটা কৃষ্ণ যখন নন্দ বাবার কাছে, সবাই কৃষ্ণের কাছে আমাদের সব তীর্থ দর্শন করা, তখন ভগবান এই হরিদ্বার এখানটা এনেছিলেন, গঙ্গাও এসেছিলেন এই হরিদ্বার। তো এই দেখুন এখান থেকেই সেই হরিদ্বারের সৃষ্টি, এখানে ভগবান কৃষ্ণ সাক্ষাৎ এই হরিদ্বার এখানে নিয়েছিল, এখানে গঙ্গা মায়া ছিল। তো এই সেই দিব্য স্থান আপনারা দর্শন করুন, একমাত্র ব্রজে ধামে এসে সব দিব্য স্থান দর্শন করতে পারবেন। তো এই সেই গঙ্গার ঘাট। তো গঙ্গা এখন জল নেই, ভগবানের সেই দ্বাপর যুগের লীলা। তো এই দিব্য স্থানগুলো এখনো রয়েছে কিন্তু জল নেই। এই সেই হরিদ্বারের ঘাট, এখানেই ভগবান কৃষ্ণ সমস্ত তীর্থ চারদিকে বুলিয়ে নিয়েছে, কিন্তু এখানে হরিদ্বার গঙ্গা মাকে বুলিয়ে নিয়েছে। এখানকার কত সুন্দর ন্যাচারাল ভিউ, এখানকার যে দিব্য স্থান, দর্শনে আমাদের জীবন পবিত্র, জীবন ধন্য, আর কিছু চাই না জীবনে।
তো আমি মানে মুগ্ধ হয়ে গেছি, কি বলবো, প্রকাশ করতে পারছি না কি আপনার সঙ্গে বলবো। তো আপনারাও বৃন্দাবন ধাম চৌরাশিকু পরিক্রমা করতে আসুন এবং আকাশ বৃন্দাবন ব্লগটা একবার সবাই সাবস্ক্রাইব করে দিন, আর বৃন্দাবনে আসুন, ভগবানের ধাম দর্শন করুন, মানব জীবন ধন্য করুন। যমুনা মাইয়া কি যাই, গঙ্গা মাইয়া কি যাই, গজেন্দ্র।